না, এটা আসলে একটা সৌজন্য সাক্ষাৎই বলা যায়। পুরাতন বিষয়গুলো আমরা কিভাবে আরো এগিয়ে নিতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরো নতুন নতুন বিষয় আসবে, কারণ আমাদের মাতার বাড়ি আসতেছে, পায়রা পোর্ট নতুন ভাবে হচ্ছে, পায়রা পোর্টের ব্যাপারেও তাদের আগ্রহ আছে, মাতার বাড়ির ব্যাপারেও তাদের আগ্রহ আছে। তো এগুলো এখানে তারা যেহেতু ভারতের অনেকগুলো সমুদ্র বন্দর আছে, তাদের অপারেটররা আছে, তারা হয়তো এখানে তাদের একটা ইচ্ছা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা বলেছি যে আমাদের পায়রায় যে অর্থনৈতিক অঞ্চল আছে সেখানে যদি ভারতীয় ইনভেস্টরদেরকে বলা হয়, আমরা বলেছি যে আপনারা এখানে আমাদের অনেক সুযোগ আছে, তারা ভারতীয় ইনভেস্টরদের সঙ্গে কথা বলবে এবং পায়রা পোর্ট, এবং সে তিনিও পায়রা পোর্ট পরিদর্শন করার আগ্রহ ব্যক্ত করেছেন, যেহেতু আমরা এই প্রস্তাবনাটা তাকে দিয়েছি। ভিসা নিয়ে কথা হয়েছে আমাদের, যেমন যারা চিকিৎসা ক্ষেত্রে যায় এক সপ্তাহের মধ্যেই এখন সব ফর্মালিটিসগুলো শেষ হয়ে যায়, এবং এটা যেহেতু কোভিডকালীন সময়ে একটা সংকট তৈরি হয়েছিল, একটা নতুনভাবে রিঅর্গানাইজ করতে একটা সময় সাপেক্ষ, এইটাই ভিসা নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি যেহেতু আমাদের এই নৌ পর্যটন এটা শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন যে প্যাসেঞ্জার ক্রুজ অলরেডি দুইটা চলে গেছে কলকাতায়, এখানে আমরা অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে এবং আমরা এই ব্যাপারে আরও ভালো সংবাদ আমরা পেতে যাব। অনেকেই কথা বলেছিল নির্বাচনকে ঘিরে বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে সেটা কিন্তু মোকাবেলা করেছেন, এবং আজকে যারা দেখেন, যারা এগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করত, যারা শঙ্কার মধ্যে ছিল এই নির্বাচন নিয়ে, তারাও কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে চলে এসেছে, কারণ নির্বাচন নিয়ে যে সংখ্যাটা তারা ছিল সেই সংখ্যাটা কিন্তু তাদের মধ্যে এই নির্বাচনে দেখা যায়নি, কাজে তাদের ভুলটা ভেঙে গেছে। আর যেটা হচ্ছে নতুন সরকার, সেখানে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের তো এঙ্গেজমেন্ট একদম মুক্তিযুদ্ধ দিয়ে তৈরি করা, রক্ত দিয়ে লেখা, এবং চায়নার সঙ্গে আমাদের অনেক তাদের এখানে বিনিয়োগ আছে। আপনি জানেন যে চায়নার রাষ্ট্রপতি এসেছিলেন, সেই সময় থেকে এটা আরও নতুন মাত্রায় গেছে, আমাদের সেই ডেভেলপিং পার্টনার হিসাবে তারা অনেক এখানে কাজ করছে, চাইনিজ অনেক প্রতিষ্ঠান এখানে আমাদের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেছে, কাজেই আমাদের সঙ্গে তো এঙ্গেজমেন্ট একটু বেশি, বাণিজ্যিক অর্থনৈতিক এঙ্গেজমেন্টটা বেশি, সেই জন্য আপনার তাদের তৎপরতা হয়তো বেশি চোখে পড়তেছে।